সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি, সংলাপের উদ্যোগ নেই, রাজপথে ফয়সালা। এবারে জানাবো একটি বেসরকারি অনলাইন চ্যানেলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জামায়াতে ইসলামীকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না মর্মে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলাম বাংলাদেশ। জানাবো সরকার এখন আনসারকে গণতন্ত্রকামীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। পুলিশের সর্বগ্রাসী গ্রেপ্তারি অভিযানের পরও সরকার শঙ্কামুক্ত হতে পারছে না বলেই আনসার বাহিনীকেও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এদিকে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। এবারে থাকছে ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে 3 জনের মৃত্যু, বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো জেলা। ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে গাছ চাপা পড়ে দেয়াল ধসে কক্সবাজারে 3 জনের মৃত্যু হয়েছে। প্রায় 1.5 ঘন্টার তাণ্ডবের পর শান্ত হয় হামুন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বিমান হামলায় গাজায় 24 ঘন্টায় 704 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,791 জনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সংলাপের উদ্যোগ নেই, রাজপথে ফয়সালা। চলমান রাজনৈতিক সংকট সমাধানে আওয়ামী লীগ এবং বিএনপির উপর সংলাপে বসার তাগিদ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেই। যার যার অবস্থানে অনর্থকেই রাজপথে নিজেদের শক্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে দল দুটি। এতে পরিস্থিতি সংকটময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বলছে আলোচনার এজেন্ডা হতে হবে নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে ভোট গ্রহণ সংবিধান অনুযায়ী নির্বাচিত দলীয় সরকারের অধীনেই হতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর 2 মাস যখন বাকি, তখন এই বড় দুই দলের মধ্যে বিদ্যমান অচল অবস্থা ভাঙার জন্য আবারও আলোচনায় বসার কথা সামনে এসেছে। কিন্তু এক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেই কোনো পক্ষ থেকেই। আওয়ামী লীগ ও বিএনপি সংলাপের পথ একেবারে বন্ধ তাও বলছে না, তবে তারা নিজেরা সংলাপের দায়িত্ব নিতে রাজি নয়। বরং 28 অক্টোবর রাজধানী ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার বিষয়টি জানান দিতে চায় দল দুটি। বিদ্যমান পরিস্থিতিতে সবার প্রশ্ন, তাহলে কি রাজপথে ফয়সলা হবে? যদিও চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে অর্থবহ সংলাপ শেষ ভরসা বলে মনে করছেন রাজনৈতিক দল সুশীল সমাজ সহ দেশের বিশিষ্ট জনরা। তাদের মতে সব দলের অংশগ্রহণে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আলোচনার টেবিলে বসা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর এই উদ্যোগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তরফ থেকেই নিতে হবে। এক্ষেত্রে শর্ত জুড়ে দিলে এই সংলাপ দিন শেষে অর্থহীন হবে। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্র প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলের সদস্যরা সম্প্রতি বাংলাদেশে সফর করেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন সহ অংশীজনদের 5টি সুপারিশ করেন তারা। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। পুলিশের বক্তব্যের বিষয়ে জামাতে নিন্দা ও প্রতিবাদ। একটি বেসরকারি অনলাইন চ্যানেলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জামায়াতে ইসলামীকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না মর্মে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ এক বিবৃতির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা জামায়াতে রামের সাবেক অধ্যাপক গোলাম আজমের উদ্ভাবিত একটি পদ্ধতি, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। জামায়াতে ইসলামী তার সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী 28 অক্টোবর শনিবার রাজধানী ঢাকায় মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সহায়তা চেয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অবহিত করেছে। পুলিশের দায়িত্ব হল শান্তিপূর্ণ সভা সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা না দেওয়া। আমরা লক্ষ্য করছি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জামায়াতে ইসলামীকে স্বাধীন বিরোধী অনিবন্ধিত রাজনৈতিক দল আখ্যায়িত করে সমাবেশ করতে দেয়া হবে না মর্মে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এখতিয়ার বহির্ভূত এবং বেআইনি। আমরা পুলিশের এই কর্মকর্তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সরকার এখন আনসারকে গণতন্ত্রকামীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে রিজভি। পুলিশের সর্বগ্রাসী গ্রেপ্তারের অভিযানের পরও সরকার শঙ্কামুক্ত হতে পারছে না বলে আনসার বাহিনীকেও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়াকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে আবারও কনস্ট্রাকশন ক্যাম্পের মধ্যে চূড়ান্তভাবে বন্দী করা হলো। বাংলাদেশকে প্রকৃত অর্থেই আওয়ামী বন্দিশালা বানানো হলো। আওয়ামী লীগ ক্ষয়িষ্ণু এবং দুর্দশাগ্রস্ত একটি দল বলেই এখন আনসারকেও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভি অভিযোগ করে বলেন, 28 অক্টোবরের সমাবেশের কর্মসূচি সম্পর্কে দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এ কর্মসূচি শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত। তা সত্ত্বেও আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তারা জনমনে নানা আতঙ্কের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। ক্রমাগত হুমকির মাধ্যমে কয়েকদিন ধরে চলছে নির্বিচারে গ্রেপ্তার। ঢাকা মহানগর সহ দেশব্যাপী জেলাগুলোতে নেতাকর্মীদের বাড়িঘর পরিবার ছাড়া হয়ে দিকবিদিক ঘুরে বেড়াচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের যেখানেই পাচ্ছে সেখানেই নির্বিচারে আটক করছে পুলিশ ও গোয়েন্দারা। ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতা সহ সর্বস্তরের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়া শুরু হয়েছে। গণতন্ত্রকামী জনগণের আন্দোলন দমন করতে সরকার গ্রেপ্তার এবং সাজা দেওয়ার পথ অবলম্বন করেছে। তিনি বলেন, গায়েবী মামলায় বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়। এরপর গ্রেপ্তারকৃতদের ওই অজ্ঞাতনামা আসামির জায়গায় নাম বসিয়ে দেওয়া হয়। গায়েবী ককটেল আর গায়েবী বিস্ফোরণ ধারায় গায়েবী মামলায় অধিকাংশ গ্রেপ্তারের নামে অভিযোগ আনা হয়। এখন সরকার গায়েবী সাক্ষ্য চালু করেছে। বানানো সাক্ষীকে গায়েবী সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে। এমনকি ফৌজদারি মামলায় পুলিশ সাক্ষী দিতে শেখানো কথা না বলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। পুলিশের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পুলিশ প্রশাসন এখন জনগণের প্রতিষ্ঠান নয়। এটিকে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দিতে নব্য বাকশালী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। দেশটাকে চিরতরে আওয়ামী কর্তৃত্বের অধীনে রাখার জন্য গত 15 বছর ধরে জনপ্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগকে আওয়ামী লীগের উইং হিসেবে তৈরি করেছেন সরকার প্রধান। সে কারণেই তারা ন্যায় বিচার, সুশাসন এবং চিন্তার স্বাধীনতাকে সমাধিস্থ করেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন একটি দৈনিকে যথাযথ বলেছেন, যারা অবৈধ কাজ করছে তাদের সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনার আহসান হাবিব খুলনায় বলেছেন, সংবিধান মেনেই জাতীয় নির্বাচন হবে। তার এই বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের কার্বন কপি। বর্তমান নির্বাচন কমিশনকেও শেখ হাসিনা বিচারক, পুলিশ এবং প্রশাসনের মতো আওয়ামী ক্যাডারদের দিয়ে সাজিয়ে রেখেছে। আহসান হাবিবের বক্তব্য তাদের মুখোশ খুলে পড়েছে। এই নির্বাচন কমিশন জনগণের স্বাধীন প্রতিষ্ঠান নয়, এটি একটি বাকশালী প্রতিষ্ঠান। তার বক্তব্যে একতরফা নির্বাচনেরই ইঙ্গিত ফুটে উঠেছে। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই হবে না। এখানে ভোটের নামে নির্বাচন বাজি হবে, সে কারণেই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের প্রচণ্ড অনাস্থা। এরা জনগণের নজরদারি নস্যাত করে আরেকটি নিশিরাতের ব্যালট বাক্স বোঝাই করার বন্দোবস্ত করছে। তিনি বলেন, বাস্তবে কি বাংলাদেশের কারাগারগুলো এখন ভয়াবহ নিপীড়ন, নির্যাতনের আয়নাঘর? বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর রাখা হয় কারাগারের দমবন্ধ সেলে। দিনরাত তাদের লকআপে রাখা হয়। ডাকাতি এবং খুনের ভয়ঙ্কর অপরাধীরা কারা অভ্যন্তরে যে অধিকারটুকু ভোগ করে সেটুকু বিএনপি নেতাকর্মীরা পায় না। কেরানীগঞ্জ কারাগারে শাপলা বিল্ডিং এর বেশিরভাগ বিএনপি নেতাদের দিনরাত আটকে রাখা হয়। পাশাপাশি অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়, যেগুলো গরু ছাগলের খাবার জন্য প্রযোজ্য নয়। নিজের টাকা দিয়ে খাবার কেনার নিয়ম থাকলেও বিএনপি নেতাকর্মীদের সেই অধিকারটুকু দেওয়া হয় না। এমনকি পিসিতে একটা খাদ্যপণ্যের দাম স্বাভাবিক বাজার মূল্যের চেয়েও 5 থেকে 6 গুণ বেশি। বিএনপি নেতাকর্মীদের পরিকল্পিতভাবে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে শোষণ বঞ্চনা করা হচ্ছে। কাশিমপুর হাই সিকিউরিটি জেল বিপজ্জনক জঙ্গি অপরাধীদের জন্য। সেখানে বিএনপি নেতাকর্মীদের, ইউনিভার্সিটি কলেজ ছাত্রদের গাদাগাদি করে রাখা হয়। হিটলারের গ্যাস চেম্বার আর সরকারের কারাগারের গ্যাস চেম্বারের মধ্যে কোনো পার্থক্য নেই। এ সময় তিনি সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেপ্তারের বিবরণ তুলে ধরে বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, নরসিংদী জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর এলাহি ও মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য রনি আক্তারকে সোমবার গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় 24 ঘন্টায় 704 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বিমান হামলায় গাজায় 24 ঘন্টায় 704 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,791 জনে। আহত বেড়ে দাঁড়িয়েছে 16,297 জন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। গেল 7 অক্টোবর ইসরায়েলি হামলা চালায় হামাস। পরে ইসরায়েল হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সে হামলা এখনও চলছে। এর মধ্যে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামলা ও গ্রেপ্তার বাড়িয়ে দেয় তারা। সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় প্রাণ গেছে 96 জনের আর আহত হয়েছেন 1,828 জনের মতো। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ছাড়িয়ে গেছে। হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয়েছে 1,405 জন আর আহত হয়েছে 5,431 জন। হামাসের হাতে 200+ লোক জিম্মি রয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বেসরকারি হাসপাতাল ইন্দোনেশিয়ান হাসপাতাল বলছে, ICU ছাড়া তারা সব বিভাগ বন্ধ করে দিয়েছে।